মোহাম্মদ ইউনুস ক্রমাগত বলে চলছেন যে আমরা যারা ভারতীয় ব্লগার যারা ভারতীয় মিডিয়া তারা বাংলাদেশের বর্তমান যে ইউনুস সরকার রয়েছে ইউনুস প্রশাসন রয়েছে তার অপপ্রচার করছি এই কথাটা বলার মূল উদ্দেশ্য এটাই যে আমরা ক্রমাগত একটা জিনিস স্পষ্ট বলে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে যে ইউনুস সরকার রয়েছে সেটাই অবৈধ একটি সরকার এটা মোহাম্মদ ইউনুসের রাগের মূল কারণ আমরা ভারতীয় মিডিয়ারা এখনো পর্যন্ত কোনো রকমভাবেই মোহাম্মদ ইউনুসের সরকারকে বৈধতা দিচ্ছি না ভারত সরকারের ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই কিন্তু ভারত সরকারের ওপর রাগ মানে ভারত সরকার অপপ্রচার করছে এটা তো বলার ক্ষমতা মোহাম্মদ ইউনুসের নেই তাই উনি বলছেন যে আমরা ভারতীয় মিডিয়ারা আমরা তার বিরুদ্ধে অপপ্রচার কুৎসা রচনা করছি এর মূল যে কারণটা সেটা এটাই যে আমরা বলছি যে মোহাম্মদ ইউনুসের সরকার অবৈধ এবার আমরা যে এই কথাটা বলছি এটা সত্যি বলছি না অপপ্রচার করছি আসবো আজকে এই ভিডিওটার বিষয় এটাই যে মোহাম্মদ ইউনুসের যে সরকার রয়েছে সেটা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে একটা অবৈধ সরকার এবং স্পষ্টভাবে এটা আমি বলে দিতে চাই যে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রয়েছেন হ্যাঁ তাকে জোর করে ভয় দেখিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করার পরেও অফিসিয়ালি বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রত্যেকটা প্রত্যেকটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো কেন এই কথাগুলো বললাম প্রথমত হচ্ছে যে পদত্যাগপত্রটি দেখানো হয়েছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র এটা সেটা সঠিক কি সঠিক নয় সেটা নিয়ে বিশাল বড় ধোঁয়াশা রয়েছে বিশাল বড় ধোঁয়াশা রয়েছে সেটা নিয়ে এটার ধোঁয়াশার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে পার্টি ক্ষমতাসীন বাস্তবে বাস্তবে বাংলাদেশের যে পার্টি এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তার অফিসিয়াল পেজ থেকে জানিয়েছে যে শেখ হাসিনা কোনো রকমভাবেই পদত্যাগ দেননি হ্যাঁ শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছেন পাড়ানোর আগে তিনি পদত্যাগ দেননি এবার সেকেন্ড কথা শেখ হাসিনা নিজেই বলেছেন সেকেন্ড যে যুক্তিরা সেটা হচ্ছে শেখ হাসিনা নিজেই বলেছেন যে তিনি কোনো রকমের পদত্যাগপত্র জমা দেননি এটা প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের সাথে একটা কনফারেন্সে শেখ হাসিনা বলেছেন এই কল রেকর্ডিংটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল আমাদের গণমাধ্যমগুলোর মধ্যে মানে ইউটিউবে আপনারা সবাই সেই কল রেকর্ডিংগুলো শুনেছেন সেই কল রেকর্ডিং নিয়ে স্পষ্ট শোনা যাচ্ছে শেখ হাসিনা বলছেন যে তিনি কোনো রকমভাবেই পদত্যাগ করেননি সেই অর্থে উনি এখনও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন এবং বিশ্বের কোন দলই মানে কোনো রাষ্ট্রই এখনো পর্যন্ত কিন্তু এর বিরোধিতা করেনি এবং মোহাম্মদ ইউনুসের সরকার যে বৈধ সরকার তার কোনো স্বীকৃতিও এখনও পর্যন্ত বিশ্বের কোন দেশ দেয়নি এবার আরেকটা যেটা কথা উঠে এসছে সেটা হচ্ছে হাসিনার পুত্র শেখ ওয়াজিদ জয় শেখ ওয়াজিদ জয় ও বলেছেন যে তার মা শেখ হাসিনা দেশ ছাড়ার আগে মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন এবং সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধানের নাম আছে জামান জোর জার করে তাকে প্লেনে তুলে দেন এবং সেই সময় তিনি পদত্যাগ করার সুযোগ পাননি আচ্ছা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমে বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিন্তু পরবর্তীকালে তিনি তার অবস্থান থেকে অনেকটাই সরে এসে একটা অদ্ভুত অবস্থানের মধ্যে এখন রয়েছেন যেখানে তিনি স্পষ্ট করে বলছেন না যে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন কি করেননি তো এই কথাগুলো তো অনেকবার আলোচনা হয়েছে যদি অনেকবার আলোচনা হয়ে থাকে তাহলে এই কথাগুলো কেন বলছি বলছি তার কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানে একটা নিয়ম আছে যেই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে অর্থাৎ প্রধানমন্ত্রীকে পদত্যাগ গ্রহণের একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের সাতান্ন নম্বর অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের সাতান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয় যেটা হয়নি যেটা হয়নি রাস্তায় বসে পদত্যাগপত্র জমা দিলে সেই পদত্যাগ গ্রহণযোগ্য নয় সেই পত্র কখনোই স্বীকৃত নয় এরকমভাবে কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারে না ঠিক আছে এইটাকে এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো পর্যন্ত রয়েছে বাংলাদেশ এখনও পর্যন্ত সংবিধান এই সংবিধানই মেনে চলছে যেখানকার সাতান্ন নম্বর ধারা অনুযায়ী ওই রকমভাবে পদত্যাগ করা যায় না যেটাকে বলতে চাইছেন ইউনোসরা আর তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে যেহেতু নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারছেন না প্রধানমন্ত্রী মানে এবার তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারছেন না এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে তিনি প্রধানমন্ত্রী রয়েছেন দেশের তাহলে উনি কীভাবে দেশ পরিচালনা করতে পারেন এখন এখন উনি কিভাবে দেশ পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে একটা প্রভিশন রয়েছে সেটা হচ্ছে প্রবাসী সরকার প্রবাসী সরকারের মাধ্যমে এখনো পর্যন্ত বাংলাদেশকে শাসন করার ক্ষমতা শেখ হাসিনার রয়েছে সেটা কতদিন পর্যন্ত রয়েছে না রয়েছে দু সাল পর্যন্ত দু সালে আবার নির্বাচন হবে সেই নির্বাচনের পর গণতান্ত্রিকভাবে মানুষ ঠিক করবেন যে শেখ হাসিনা বাংলার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন কি হবেন না কিন্তু তার আগে পর্যন্ত মেয়াদকালে শেখ হাসিনাই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন এরকম ভজঘট একটা পরিস্থিতি তৈরি করে তাকে উচ্ছেদ করা কিন্তু বৈধ নয় যে সরকার বসেছে সেও বৈধ নয় অবৈধ সরকার ইউনসের সরকার একটা অবৈধ সরকার যে বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছে এবার প্রধানমন্ত্রী হিসেবে উনি প্রবাসী সরকার যে তৈরি করবেন এটা কি আমার একটা কাল্পনিক কথা না এটা কোনো কাল্পনিক কথা নয় তার পেছনেও আপনারা ইতিহাস যারা জানেন তারা জানেন যে উনিশশো সালে বাংলাদেশি নিজে একটা প্রবাসী সরকার গঠন করেছিল মুজিবনগর থেকে মুজিবনগর ছিল কুষ্টিয়ার তখনকার কুষ্টিয়ার মধ্যে একটা শহর ছিল মুজিবনগর সেখান থেকে প্রবাসী সরকার গঠিত হয়েছিল দশই এপ্রিল উনিশশো সালে এটা আপনারা ইতিহাস বাংলাদেশের ইতিহাস যা জানেন খুব ভালোভাবেই জানেন বিষয়টা প্রত্যেকেই জানেন এই ইতিহাসটা বাংলাদেশের প্রত্যেক মানুষকেই পড়ানো হয়েছে এরপর দু সালের সতেরোই এপ্রিল এই প্রবাসী সরকার শপথ গ্রহণ করে এবং শপথ গ্রহণ করার পর এই প্রবাসী সরকার স্বীকৃতি পায় বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ভারতবর্ষের কাছ থেকে এই প্রবাসী সরকারের রাষ্ট্রপতি তখন ছিলেন শেখ মুজিবুর রহমান মুজিবুর রহমান তখন পাকিস্তানের জেলে আবদ্ধ এবং সেই কারণে তিনি পরিচালনা করতে পারছিলেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধ তৎকালীন মুক্তিযুদ্ধ তিনি পরিচালনা করতে পারছেন না তো রাষ্ট্রপতির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে একজনকে নিয়োগ করা হয় অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উনিশশো একাত্তর সালের প্রবাসী সরকারের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি তারপর প্রধানমন্ত্রীরও পদ সেখানে ছিল প্রধানমন্ত্রী ছিলেন তাজাউদ্দিন তাজাউদ্দিন জামান তাজাউদ্দিন আহমেদ মাফ করবেন তাজাউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরও মন্ত্রিসভা গঠন করা হয় এবং তারা মুজিবনগর থেকে এবং কলকাতা এবং ত্রিপুরা থেকে এই প্রবাসী সরকারকে পরিচালনা করতো এবং সেই প্রবাসী সরকার স্বীকৃতি পেয়েছিল ভারতবর্ষের কাছ থেকে এবার কথা গেল যে এটা তো উনিশশো সালে তো সালের আইন এখনো পর্যন্ত বলবৎ আছে পর্যন্ত এই আইনটা চলছে এবং বিশ্বে এরকম ঘটনা সম্প্রতিও ঘটেছে যেমন হচ্ছে দু হাজার একুশ সালেই একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আনসান সুকি আনসান সুকি মায়ানমার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র সুকি সুকি সেখান থেকে উৎখাত হয়েছিলেন উৎখাত হয়েছেন কেন কারণ সেখানে জানতা সরকার জান্তা সরকার গঠন করেছিল এবং সেনারা তার ক্ষমতা কেড়ে নেয় এই সুকি কিন্তু প্রবাসী সরকার গঠন করে রেখে গঠন করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এই প্রবাসী সরকারকে সমর্থন জানিয়েছে এই সরকারের সমর্থনে আর কার কার ছিল এই সরকারের সমর্থন ছিল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন এই সরকারকে সমর্থন জানিয়েছিল এছাড়াও এই সরকার অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ইউকে জাপান দক্ষিণ কোরিয়ার কাছ থেকেও আংশিক সমর্থন পেয়েছিল কারণ এরা বলেছিল যে তারা গণতন্ত্রের পক্ষে অথচ বাংলাদেশের ক্ষেত্রে যে এরকম ঘটনা ঘটবে না তার কিন্তু কোনো মানে নেই এখন সব কিছুই নির্ভর করছে যে শেখ হাসিনার কূটনৈতিক পদক্ষেপের ওপর এবং তিনি কতটা স্বীকৃতি আদায় করতে পারেন এবং তিনি এরকম একটা বোল্ড স্টেপ গ্রহণ করতে পারেন কিনা প্রথমত এক দুটো জিনিস এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার করে দিলাম আপনাদের কাছে একটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন ইউনুস সরকারের কিন্তু বাংলাদেশ শাসন করার কোনো বৈধ ক্ষমতা নেই এটা জোর করে তারা দখল করে রেখেছে আর দ্বিতীয়ত শেখ হাসিনা চাইলে এখনও কূটনৈতিকভাবে পদক্ষেপ নিয়ে প্রবাসী সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করার অধিকারী